শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 9 দিনব্যাপী রামকথা অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ধার্মিক গুরু এবং রামভক্ত সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বারাণসীর সুরভি সুসংস্থান সংগঠনের পক্ষ থেকে 9 দিনব্যাপী এই রামকথার আয়োজন করা হয়েছে। রামকথা নিয়ে সুরভি সুসংস্থান সংগঠনের ট্রাস্টি হরিশচন্দ্র ত্রিপাঠী জানান, ভগবান রামের জীবনের বিরাট অংশ জুড়ে রয়েছে বনবাসী পর্ব। ভগবান রামের বনবাসী জীবনের উপর আলোকপাত করে দেশের উত্তর পূর্বাঞ্চলে বনবাসী অঞ্চলগুলিতে এই রামকথার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। নব দিবসীয় শ্রী রামকথা কা আয়োজন বারাণসী মে কার্যরত সুরভি শোধ সংস্থান কে দ্বারা হো রহা হ্যা, জিসকা উদ্দেশ্য কেবল বিশ্ব মঙ্গল কী কামনা সে এই কথা আয়োজিত হ্যা, জিসমে দুনিয়া কে প্রখ্যাত রামচরিত মানস কে কথাবাচক পূজ্য মুরারী বাপুজি কা সান্নিধ্য হম সভি কো পুরা 9 দিন মিলনে বালা হ্যা। আর হম জানতে হ্যাঁ কি ভগবান রাম কা পুরা জীবন 11 বর্ষ পহলে এবং 14 বর্ষ বাদ মে বনবাসী ক্ষেত্র মে বিতা হ্যা। পুরি দুনিয়া মে ভগবান রাম কি পূজা রাজা রাম কে নাতে কম বনবাসী রাম কে নাতে জাদা হতি হ্যা। জিনকি পহচান নিষাদ রাজগুহ কে সাথ, মাতা শবরী কে সাথ, জটায়ু কে সাথ, বালি অঙ্গদ সুগ্রীব কে সাথ লম্বে সময় দোস্তি মে বিতা হ্যা। সোচ করকে হম লোগো নে সুদূর উত্তর পূর্বাঞ্চল কে বনবাসী অঞ্চলো মে ইস কথা কা আয়োজন কিয়া হ্যা। সবসে পহলে গুয়াহাটি মে, বাদ মে শিলাং মে, উসকে বাদ গ্যাংটক মে। মুরারী বাপু কথাকার 9 দিনব্যাপী রামকথা পাঠ করবেন বলে উল্লেখ করেন হরিশচন্দ্র ত্রিপাঠী। अभी इसी वर्ष जनवरी के महीने में हम लोगों ने अरुणाचल प्रदेश में एक कथा आयोजित किया था। यह उत्तर पूर्वांचल की 5वीं कथा है और पूरी दुनिया में आयोजन होने वाली पूज्य बापूश्री की 901वीं कथा है और जो अगरतला में आयोजित हो रही है, जिसका नाम पूज्य बापूश्री ने अतिथि देव भव ऐसा नाम दिया है। सुरभि शोध संस्थान के लिए क्षेत्र नया है, किंतु यहाँ का हिंदू समाज बढ़ चढ़ करके हिस्सा ले रहा है, भाग ले रहा है। हम सभी का आभार ज्ञापित करते हैं, सबसे आह्वान करते हैं कि सभी लोग पूरे 9 दिन यहाँ आकर के इस कथा में सहभागी बने, भागीदार बने, कथा का श्रवण करें, पुण्य प्राप्त करें और इस कथा को सफल बनावें, तब इसकी सार्थकता ज़्यादा होगी। जय सियाराम, जय भारत। सर आपका नाम? मैं हरिश्चंद्र त्रिपाठी हूँ, सुरभि शोध संस्थान वाराणसी का कार्यकर्ता हूँ। আগরতলার আগে গুয়াহাটি, শিলং এবং অরুণাচল প্রদেশে এই রামকথার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। এ নিয়ে 901 বার এই রামকথার আয়োজন করা হয়েছে। রামকথা শ্রবণ করার জন্য সব ভক্তপ্রাণ মানুষের প্রতি আবেদন রাখেন হরিশচন্দ্র ত্রিপাঠী। অনুষ্ঠানে প্রসাদ বিতরণের বন্দোবস্ত রাখা হয়েছিল আয়োজকদের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।